আজকে অনেক মাছ এসেছে বন্ধুরা। ভোলা মাছের আছে, বেগুন কত নিয়েছে বললে? 60 টাকা। 60 টাকা বেগুন ওটাকে সরিয়ে দাও না, ওটাকে সরিয়ে দাও। একটা বেগুন আছে, কৌটোটাকে এই দেখো। মাছটাই ভাল লাগে এখন আমার, আমি না মাংস একদমই খেতে পারি না। 150 টাকার মাছ, বরবটিও কম দামে দিয়ে দিয়েছে, বেগুনটা কিছুতেই কম দাম দিল না, 60 টাকার নিচে দেবেই না। হবে কোন আর একটু কমবে কেন? মুরগির মাংসও দাম কমেছে, 220 টাকা আমাদের কালকে এনেছিলাম। আর বাবু দেখো দেখছে কিভাবে, দেখো বাবু এগুলো পছন্দ করতে, এই লোটে মাছটা পছন্দ, লোটে মাছটা। আরে বাবু কি মা, তোমার পেঁয়াজ নেই তো? পেঁয়াজ ছাড়া এই মাছ করা যাবে না। ভালো হয়েছে, তুমি ঘরে বসে থাকো, বসে খালি গল্প করো, গল্প করো আর এদিক ওদিক করো, সারাদিন রান্না করে পড়ে থাকো, তুমি কি আছে না আছে জানো না বলো? আমি বেটা ছেলে খুঁজবো রান্নাঘরে কি আছে না আছে। কাঁকড়া আজ খাবো কাল খাবো করে কি হচ্ছে জানো তো? তোমার মাছ এসে যাচ্ছে, নইলে মাংস এসে যাচ্ছে, এই তোমাদেরকে সমানে বলছি না, আজকে খাবো কালকে খাবো করে। আজকে দেখো না, এই লোটে মাছ এত তোমাদের দাদা খায় না, অনুভব খাবে না, অভিজিতের আমি লোটে মাছ আর এত ভোলা মাছ, তাহলে এবার কাঁকড়া গুলো তো আমি হচ্ছে রেখে দিতে, তোমার আর খেতে হবে না, টেনে ফেলে দেবো। হ্যাঁ তোমার ভাই নিয়ে এসছে, ভাইকে দিয়ে দাও। পাঁচটাই আছে বাবু। কি রে বাবু? ও কি এগুলো বাবু বলো, কি বাবু বলো? কাঁকড়া। কি মারা গেল বলো? কাঁকড়া কাঁকড়া, বাহ বাহ, জোরে কথা বলতে এমন না, বারোটা মাছ হয়েছে দেখো, একটা মাছ আমি ভেজে রেখেছি আর এই যে এটাই লাস্ট করে হয়ে যাবে। আর এইটুকু রেখে দিয়েছি, এই যে ঝুরা করবো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা তো কম, তোমাদের দাদা গেলো এখন পেঁয়াজ আনতে, বলো নুন হলুদ মাখিয়ে রেখে দাও, পরে বিকালে যখন সময় পাবে করে নেবো। আর এইটুকু আমি ভাজা করবো, গোটা গোটা ভেজে রাখবো। গাছ থেকে বেড়েছি, তোমাদের দাদা এমন কি বলবো, টাইম মানে ভিডিও করছে টাইমের ইয়ে দিতে ভুলে গেছে, কিন্তু কথাটা পারলাম তোমাদের দেখাতে পারলাম না। এই যে ওই ডক্টর থেকে বেড়েছি আর ওই ডক্টর থেকে বেড়েছি, কালকে নিম বেগুন খাবো। না চলো সুন্দর দেখো, আজান পড়ছে চলো, সুন্দর না? কালকে নিম বেগুন করবো আর এখন লোটে মাছের ওই ঝুড়াটা করবো আর বেগুন আলু দিয়ে ভোলা মাছ দিয়ে করবো। চলো চলো আজান করছি চলো চলো। অনুভবকে SW করতে দিয়েছি, অনুভব SW করছে আর অভিজিৎ শুয়ে আছে। এই দেখো অনুভব বাবু পড়া করছে। অনুভবকে যদি দিই না বন্ধুরা, মিথ্যা কথা বলবো না, ও করে নেয়, যা যা পড়া দিই যা যা করে দিই মোটামুটি করে নেয় সবটা, হয়ে গেছে। আর কটা বাকি আছে না? আর কটা বাকি আছে? ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, গুড বাই। রান্না হচ্ছে বন্ধুরা, এখন এক ভাগে বাকি, রান্না করে চলে এসছে। বেগুনের তরকারিটা এখন একটু বাকি আছে, হচ্ছে। আর একজন খৈনির ব্যবস্থা করছে, খৈনি খাচ্ছে। ও আজকে আর একটা অনুভবের আজকে বন্ধুরা তোমার ইংলিশ খাতা বেরিয়েছে, ভালো নম্বর পেয়েছে, তোমার 70-এ 67 পেয়েছে, দুটো ভুল করেছিল বলেছিল, কিন্তু আর একটা ভুল হয়ে গেছে, তোমার সেম মিনিং ভুল হয়ে গেছে,
তিনটেতেই ভালো নাম্বার তুলেছে এবারে মোটামুটি ঠাকুরের ইচ্ছে। ও নাম্বার তোলে আমি ঘুরে ঘুরে বাড়াই, খুব মুখ জানো তোমাদের দাদা, একটা সত্যি কথা আগে বলে দিলাম। হ্যাঁ বলো, হয়ে গেছে তো এইজন্য সব তোমাদের একটা জিনিস দেখো ওখানে, ওই মানে কি বলবো ওই সেই প্র্যাকটিক্যালের প্রজেক্টটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটু পরে, করতে গিয়ে একটুখানি বাংলা দিকে দিকে হয়ে গেছে। দেখো অভিজিৎ কি হচ্ছে, ঠিক আছে ওই যে লোটে মাছটা, লোটে মাছটা খাচ্ছে, ওই দেখো লোটে মাছ খাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করার কিচ্ছু নেই। প্রজেক্ট, এই প্রজেক্টের কথা বলছিলাম তোমাদের দেখাবো, এই যে অনুভবে মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালের প্রজেক্ট, ঠিক আছে না, নেমে গেছে মুছে দিল। এখন ছেলে আছে হবে মুছে যায় তোমাদের ঘাম, তাহলে আমার ছেলে বেশি ভালো না। এই দেখো বন্ধুরা, এই দেখো কেমন দেখো, আচ্ছা এরকম করে দেখাও, এই দেখো এই যে অনুভব লিখেছে, এই এই লেখাটা একটু অন্যরকম হয়ে গেছে, কোনটা যেন এই যে নিচে অনুভবের কানগুলো দিয়েছে ওর বাবা, একটু কথাই বলছিলাম। এটা কালকে জমা দিতে হবে বন্ধুরা, 16 তারিখ এটা কালকে জমা দেওয়ার ডেট। আর এই সেদিন আমি বলছিলাম না আমাদের সব ঘর দর গুছিয়েছি, তা গোছাতে গোছাতে না একটা জিনিস দেখেছি, এটা তোমাদের ভালো একবার দেখাই। ও রেখে দাও হারিয়ে যাবে। আমার বিয়ের আগের ছবি তোমাদের দেখাচ্ছি, আমার বিয়ের আগের ছবি দেখো, এটা আমার বিয়ের জন্যই তোলা হয়েছিল। আমার সোনারপুরে পিসির বাড়িতে এসেছিলাম, তো আমার পিসিমাই আর কি তুলেছিল। আর এই একটা তখন কেমন ছিলাম এখন কেমন হয়ে গেছি, এখন মোটু হয়ে গেছি না বলে তো আমার কয়েকজন বন্ধুরা বলে ও তুই মোটু হয়ে গেছ, সত্যি মোটু হয়ে গেছি। অনুভব হওয়ার পরে আরো মোটু হয়ে গেলাম, সিজারে হলো, অভিজিৎ নর্মালে হয়েছিল। আর হচ্ছে কি বাবা তোমাদের দাদারা দেখানো হচ্ছে না, এদিক করো ওদিক করো, দেখ দেখ ও বাবু, বড় বাবু কি করছে, বড় বাবু কোন খাবে লোকে মাছ দিয়ে, এবার ওদের খাওয়াতে যাও যাও, খাওয়া দাও খাওয়া দাও। বন্ধুরা